আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আমি বিপিএসসি হসপিটালে এক সপ্তাহ আগে ভর্তি হয়েছিলাম। আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেকটা সুস্থ। আমি যে অবস্থা নিয়ে ভর্তি হয়েছিলাম এই সময় আমি বেশি একটা হাঁটতে পারতাম না, বেশিক্ষণ হাঁটলে 10 মিনিট হাঁটলে পরে মানে পিন করতো পাওয়ার মাধ্যমে হাঁটতে পারতাম না। এখন আগের থেকে অনেকটাই আমি সুস্থ, এখন আমি চলে যেতেছি। আমার নাম মোহাম্মদ রাকিব, বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, বয়স 20। ব্যথা শুরু হয়েছে আর কি, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি তখন আর কি হঠাৎ করে পিন পাওয়ার মাধ্যমে পিন শুরু হয়েছে। তখন আমি আর কি মানে বুঝি না যে এটা কি সমস্যা। তখন আমি আমাকে কিশোরগঞ্জ ওখানে আর কি ডাক্তার দেখাইছি, তখন ডাক্তারে বলছে যে এসা করা লাগে। এসা করছি তখন আর মানে ধরা পড়ে নাই। ওই ডাক্তার বলছিল এমআর করার জন্য, আমি এমআর করি নাই, বলছি মানে হালকা মাঝে মতো ব্যথা হয় এরকম, বলছি সাধারণ মানে ব্যথা, বড়ি টুড়ি খাইলে ভালো হয়ে যাবে। তখন মানে আস্তে আস্তে আর দিকে মানে বাড়তেছে। পরে আবার ডাক্তারের কাছে আবার গেছি, গিয়ে বলছি ডাক্তার আর কি মানে ওষুধ দিছে ব্যথার যা যা মানে ওষুধ দিছে এগুলো খাইছি। পরে আপনি মানে যতদিন ওষুধ খাইছি ব্যথার অতদিন মানে কম, মাঝে যখন ব্যথার ওষুধ খাওয়া মানে সাইড়ে দিছি তখন আবার আস্তে আস্তে আবার মানে ওষুধ খাইলে আর কি ভালো থাকে, ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলেই আবার মানে আমার ব্যথা পিন শুরু হয়ে যাবে। এমনি অনেক ডাক্তার দিয়েছি, ডাক্তার দিয়ে পরে আবার মানে অনেকেও বলছে যে আমার আবার যে আপনার হোমিওপ্যাথি ডাক্তার অনেক খাইছি দুই তিন মাস মানে কোনো আমার কাজ হইতেছে না, আরো দিন দিন মানে আরো বাড়তেছে সমস্যা। কিশোরগঞ্জ থেকে মানে আমার কি সমস্যা, আমি মানে আইসে বসছি ঢাকা, এসে বসছি ঢাকা, এসে মানে আর কি এই আবার 4 মাস ট্রিটমেন্ট নিছি, মানে এই একই সমস্যা, ওষুধ খাই মানে ভালো হইতেছে খালি ওষুধ দেওয়া ডাক্তারের কাছে আসলে। পরে এনে প্রথম এসা করছি, এসার মধ্যে আর কি মানে বাসে না, পরে ডাক্তারে বলছি এমআর করার জন্য, মানে এমআর এনে করছি আর কি, যে আপনার এমআর করছি। পরে এনে ডাক্তার বলছে যে আপনার এটা হিপের মধ্যে মানে বাটি আমার ইনফেকশন হয়ে নষ্ট হয়ে গেছে গা, এটা আর কি মানে রিপ্লেসমেন্ট করা লাগবে, চেঞ্জ করা লাগবে। তখন আমি তখন জিজ্ঞাসা করছি যে চেঞ্জ মানে অপারেশন করলে কত টাকা লাগবে, তখন বলতেছে যে মানে 3 লাখ টাকার মতো লাগবে, কষ্ট টষ্ট লইয়া এরকম বলছে। তখন আমি তখন এক মানে টেনশন ডিপ্রেশনের মধ্যে পড়েছি যে কি করবো এত অল্প বয়সে, মানে আবার ডাক্তার বলতেছে যে আমি বলছি যে মনে বলছি যে যে স্যার এটা কি মানে ওষুধের দ্বারা মেডিসিনের দ্বারা তো ভালো করা যায় না, না এটা এখন সম্ভব না, এখন এটা আরো কম থাকলে মানে মেডিসিনের দ্বারাতে ভালো হইলে এখন ভালো হইব না, এটা অপারেশন করা লাগবো। পরে কি করবো, পরে এখান থেকে ডাক্তার ওষুধ দিছে যে ওষুধগুলো খাইতে তা আস্তে আস্তে টাকা পয়সা বাও করো, তুমি অপারেশন টাকা পয়সা ম্যানেজ করলে মানে ডেট দিলে অপারেশন করবো। পরে আমি তাকে আইসে বসছি, অপারেশন করি নাই, বাড়িতে আসে বসছি। বাড়িতে আসে মানে আমি মনে করছি যে আবার মানে কোনো ভালো ডাক্তার দেখাই বড়। পরে এর মধ্যে আমার চাচা আর কি বলতেছে যে শ্যামলিতে একটা ডাক্তার আছে শফিউল্লাহ প্রধান, যে উনির কাছে ভিডিও দেখছি নিউজ দেখছি যে এরকম অপারেশন বিন রোগী এরকম সুস্থ হয়েছে। তখন আর কি আমি এখানে আসি, এখানে আসার পরে স্যারে আমার আসার পরে দেখছে, দেখে কিছু ব্লাডে কিছু টেস্ট দেয় এগুলো দিছে, আমি এগুলো করছি। করার পরে আমার স্যারে বলছে যে এটা অপারেশন ছাড়াই ভালো হবে, 1 বছর সময় লাগবে, আস্তে আস্তে সুস্থ হবে স্যারে। তখন আমি স্যারে আমার ভর্তির কথা বলছিল, আমি ভর্তি হই নাই, আমি ওষুধ নিয়ে আর কি খাইতেছি, কিন্তু ওষুধ নিয়ে খাইতেছি, ওষুধ খাওয়াতে আমার তেমন একটা মানে পরিবর্তন হাঁকে, ব্যথা ট্যাথা কমছে কিন্তু আমি হাতে পিন করে পিন কমতেছি না। 2-3 বার আসছি, স্যারে বলছিল ভর্তি তো নাই, ভর্তি হই নাই, বা আমি আবার বাড়িতে চলে গেছি, গিয়ে ওষুধ খাইতেছি, বা আবার ওষুধ খাইতেছি আমার যে পিন এটা কমতেছে না। আমি ডাকাতে এসে স্যারের কাছে বললাম যে স্যার আমার তো স্যার পিন তো স্যার কমতেছে না ভিতরে। তখন স্যারে বলতে যে ভর্তি হইতে পারবো, আমি কই জি স্যার আমি ভর্তি হই, আপনি আমার ট্রিটমেন্ট স্যার ভালো মতো যাতে আমি সুস্থ হই, আমি সুস্থ হয়ে যাতে কোনো কাম কাজ করতে পারি, এমনি তো স্যার আমি আর সমস্যা মতো পড়তেছি। তখন আমি এখানে ভর্তি হয়েছি আজকে 2 দিন, এখন মোটামুটি আল্লাহর মতে 2 দিন অনেকটা সুস্থ। পেশা আমি আর কি আপনার এই যে মহাখালীতে এখানে আর কি ফুডে ব্যানের মধ্যে ব্যবসা করতাম আর কি, মানে কাপড় বিক্রি করতাম আর কি, অনেক কষ্ট পাইছি। তখন তো আমি একদম মানে আমি এমনও দিন গেছে, আমি যখন আমার ঢাকাতে যে পঙ্গুতে ডাক্তারে বলছে যে অপারেশন ছাড়া ভালো হবে না, তখন আমি অনেক ভেঙে পড়ছি, মানে মানে নিজের থেকে মানে মানে খুব কষ্ট পাইছি। আবার মানে মাঝে মাঝে এমন মানে কান্না করছি অনেক, যে এটা আমি কি এত অল্প বয়সে মানে আমার এই অবস্থা, যে আমার বাদ জীবন কেমনে যাইবো, আমি তো আমার কি আমার লাইফে আমি মানে শুরুই করি না, আর
আমাদের ফ্যামিলি ইনকাম বলতে কেউ না, একমাত্র আমি যা মানে ইনকাম করতাম এটা দিয়ে আমার ফ্যামিলি চলতো। আমার আব্বু ছিল, আমার আব্বু অসুস্থ, মানে কোনো কাজকাম তেমন একটা করতে পারে না। আমি মানে আমার দিয়ে আমার ফ্যামিলিটা চলতো, এখন তো আমি অসুস্থ কারণে কোনো মানে ফ্যামিলির সমস্যা হইতেছে, আমার কোনো কাজকাম করতে পারছি, আমি সমস্যার মধ্যে পড়তেছি অনেক। দর্শক আপনারা, আমি যখন প্রথম দিন ভর্তি হয়েছিলাম তখন ওই ভিডিওটা মানে আপনারা দেখেছেন যে আমি প্রথম হাঁটতে পারতাম না, তখন আমার বেশি ব্যথা ছিল। এখন আমি আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ, এখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। দর্শক আমি একটা কথাই বলতে চাই যে আমি এত তাড়াতাড়ি যে মানে এক সপ্তাহে আমি এতটুক মানে আমার পরিবর্তন হবে আমি এটা কল্পনাও করি নাই। আল্লাহর রহমতে আমি আগের থেকে আমি অনেকটা স্বাভাবিকভাবে হাঁটতে পারি, যতটুকু হাঁটতে পারি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এখন যেভাবে হাঁটতেছি এভাবে আমি মানে চলতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমি আস্তে আস্তে আমি আরো আল্লাহর মতো সুস্থ হয়ে যাবো। কিন্তু আগের থেকে আমি অনেকটা আমার পরিবর্তন, আমি আগের থেকে অনেক ভালোভাবে হাঁটতে পারি। আমি যে আশা নিয়ে এই হসপিটাল বিপিএসসি হসপিটালে ভর্তি ছিলাম, আল্লাহ আমার আশা পূরণ করছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি স্যার আমাকে যেভাবে ব্যায়ামগুলো দিছে ওইভাবে আমি ঠিকঠাক মতন ব্যায়ামগুলো করতে পারি, আর আমি যেন বাকি জীবনগুলো মানে সুন্দরভাবে মানে চলাফেরা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। যে স্যার অনেক মানে আমার কাছে অনেক ভালো কথাবার্তা, অনেক আমার কাছে অনেক ভালো লাগছে স্যারের কথাবার্তা, অনেক ব্যবহার অনেক আমার কাছে অনেক ভালো লাগছে। যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার কাছে খুব হতাশ, খুব টেনশান, মানে খুব চিন্তা ভাবনা মাথা আমাদের আসতো, অনেক মানে অনেক ডিপ মানে খারাপ মানে অনেক চিন্তা ভাবনা মাথা আমাদের আসতো। মানে আমি রাত্রে আমি ঠিক মতন ঘুমাইতে পারতাম না, মানে খাওয়া দাওয়া শান্তি লাগতো না, মানে আমার এত অল্প বয়সে আমার এই সমস্যা, আমার জন্য আমার ফ্যামিলি অনেক চিন্তা করতো, কান্নাকাটি করতো, আমি নিজেও তো মানে অনেক মানে কষ্ট পাইতাম একা একা, মানে খাওয়া দাওয়া ঠিক মতন করতাম না, অনেক কান্না করতাম। তো এখন আমি এখানে এসে ভর্তি হই, এখন আমি আল্লাহর মতো আমি অনেক মানে সুস্থ হইতেছি, মানে অনেকটা আল্লাহর মতো অনেকটা সুস্থ, কিন্তু এখন আমি একটা সাহস পাইতেছি যে না এখানে আমি ইনশাল্লাহ আমি এখানে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। ট্রিটমেন্ট ভালো মতন ট্রিটমেন্ট স্যার আমার এক বছর সময় দিছে, এক বছর ট্রিটমেন্ট নিলে আমি আল্লাহর মতো পুরোপুরি সুস্থ হয়ে যাবো। আমি যখন ভর্তি হয়েছি তখন আমার আশপাশে আরো রুগীরা ছিল, উনি আরো মানে অনেক ভাই আমার পাশে বেডে ছিল, ওনারাও মানে সুস্থ হইতেছে, সবার কিছু লোক সুস্থ হয়েও গেছে। আর একটা ভাই ছিল, ওই বাইরে আমি আইসে আমি পাইছি, পাওয়ার দুই দিন পরে উনি চলে গেছে, উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আপনাদের ভিতরে আমি একটাই রিকোয়েস্ট, যারা আপনাদের ব্যথা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবত, তারা এখানে আসেন, আইসে স্যারের দেখায় ভালো ট্রিটমেন্ট নেন, এখানে আশা করি সুস্থ হয়ে যাবেন গা আল্লাহর রহমতে। এখানে ট্রিটমেন্ট খুব ভালো, সবাই আসে এখানে দেখান। স্যারের কথা না ভাঁধে দিলাম, স্যারও খুব ভালো, স্যার টাইম মতনে ঠিকঠাক মতনে আইসে স্যারের দেখে। তারপর এনে যারা আর মানে স্টাফ আছে ওনারা অনেক ব্যবহার অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে কথাবার্তা। মানে বলতে গেলে আমি এখানে আসছি, আমার ফ্যামিলি কেউ আসে না, আমি একাই, কিন্তু এনে যারা মানে স্টাফ আছে নার্স এরা সবাই অনেক ভালো ব্যবহার করে, মানে অনেক বলতে গেলে মানে আমার নিজের ফ্যামিলির মতন এরকম, আমার কাছে সবার ব্যবহারই অনেক ভালো লাগছে এনে আসার পর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।